হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি এমএস ওয়ার্ডের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন সম্পর্কে আলোচনা করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ অ্যামেসোয়ার্ডে যখন আপনার কোনো টেক্সট ফরমেটিং করবেন তখন অবশ্যই এই অপশনটি ব্যবহার করতে হয় এখানে দেখুন আমি যে টেক্সটগুলো এখানে নিয়েছি আমার দেখুন এই প্রথম যে টেক্সটটি রয়েছে অর্থাৎ প্রথম যে লাইনটি রয়েছে এই লাইনের পরে একটা স্পেস রয়েছে তারপরে দেখুন এখানে যে পরের যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফের পরে কিন্তু একটা স্পেস রয়েছে তারপরে এই লাইনটা শুরু হয়েছে এবং প্রত্যেকটা লাইনের মাঝে দেখুন এই যে প্রথম লাইন দ্বিতীয় লাইন এই দুই লাইনের মাঝে কিন্তু কিছু ফাঁকা জায়গা রয়েছে কিছু স্পেস রয়েছে এই স্পেসগুলো আপনি কিভাবে কমাবেন কিভাবে বাড়াবেন সেটি সম্পর্কে এখন আলোচনা করছি অর্থাৎ এই লাইনের মাঝে স্পেস এবং প্যারাগ্রাফের মাঝে স্পেসগুলো আপনি কিভাবে বাড়াবেন কমাবেন সেটি সম্পর্কে এখন আলোচনা করছি হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বাটন রয়েছে এটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং বাটন এইখানে যখন আপনি ক্লিক করবেন আমি এই প্যারাতে কার্সর রেখেছি তারপরে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে ওয়ান পয়েন্ট জিরো রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে আমি যখন এগুলোতে মাউস নিয়ে যাচ্ছি যখন আমি ওয়ান পয়েন্ট জিরোতে নিয়ে যাচ্ছি দেখুন এখানে সামান্য কিছু চেঞ্জ হচ্ছে দেখুন এখানে স্পেসটা একটু কমে গেছে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে নিয়ে গেলে দেখুন স্পেসটা একটু বাড়ছে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভে নিয়ে গেলে আরও বেশি বাড়ছে তারপরে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো পর্যন্ত রয়েছে এখানে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো স্পেসটা সিলেক্ট করবেন অর্থাৎ যেরকম স্পেস প্রয়োজন সেটি সিলেক্ট করবেন সাধারণত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ স্পেস দেওয়া হয় আপনাদের প্রয়োজন হলে আপনি ওয়ান পয়েন্ট জিরোও দিতে পারেন তারপরে দেখুন আমার এই প্যারাগ্রাফের নিচে কিছু স্পেস রয়েছে অর্থাৎ এই দুই প্যারাগ্রাফের মাঝে কিছু স্পেস রয়েছে আমি যদি স্পেসটি কমাতে চাই অথবা বাড়াতে চাই তাহলে কীভাবে করব। এখানে আমরা যদি এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই বাটনে ক্লিক করি করার পরে দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অর্থাৎ এখানে যে এই প্যারাটা রয়েছে এই প্যারার নিচে কিছু স্পেস রয়েছে এখানে যেহেতু স্পেস রয়েছে সেই কারণে এখানে অপশান আসছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অর্থাৎ এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে স্পেসটি রিমুভ হয়ে যাবে এখানে আর কোনো স্পেস থাকছে না তারপরে আপনি যদি আবার স্পেসটা দিতে চান অনুরূপভাবে এই বাটনে ক্লিক করে আপনি যদি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফিটিতে ক্লিক করলে আবার স্পেস চলে আসবে অনুরূপভাবে এই প্যারাগ্রাফের উপরে কিন্তু কোনো স্পেস নাই এটি এখানে যে স্পেসটি রয়েছে এই প্যারাগ্রাফের নিচেই স্পেস রয়েছে আপনি যদি এই প্যারাগ্রাফের উপরে কিছু স্পেস দিতে চান যেমন আমি এটিতে ক্লিক করলাম তারপরে আমি বাটনে ক্লিক করে এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফিটিতে ক্লিক করলাম তাহলে স্পেসটি রিমুভ হয়ে গেল এখন এই প্যারাগ্রাফের উপরে যদি আমি কিছু স্পেস দিতে চাই তাহলে আমি আবার এই লাইন স্পেস বাটনে ক্লিক করলাম তারপরে এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এই বাটনে ক্লিক করলেই দেখুন এখানের উপরে স্পেস চলে আসছে অর্থাৎ লাইনের মাঝে স্পেস দেওয়ার জন্য এবং প্যারাগ্রাফের মাঝে স্পেস দেওয়ার জন্য আপনি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশানটি ব্যবহার করতে পারেন তারপরে আরেকটি বিষয় লক্ষ্য করুন আমি যখন এইখানে স্পেস দিচ্ছি লাইনের তখন ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমি এইভাবে স্পেস দিতে পারছি তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ টু এইভাবে দিতে পারছি কিন্তু আমি যদি কখনো চাই যে লাইন স্পেস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ না দিয়ে আমি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দিতে যাচ্ছি অথবা ওয়ান পয়েন্ট ওয়ান টু দিতে যাচ্ছি তাহলে কীভাবে দেবো সেটি করার জন্য এখানে লাইন স্পেসিং যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে তাহলে এখানে প্যারাগ্রাফের যে বক্সটি রয়েছে প্যারাগ্রাফের বক্সটি চলে আসবে এইখানে দেখুন একটি অপশন রয়েছে লাইন স্পেসিং এখানে বর্তমানে সিঙ্গেল সিলেক্ট রয়েছে এবং এইখানে কোনো কিছু লিখে নাই আপনি যদি এইখানে ওয়ান পয়েন্ট টু লিখে ওকেতে ক্লিক করেন তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে ওয়ান পয়েন্ট টু স্পেস চলে আসবে তারপরে এখানে যদি আপনি ওয়ান পয়েন্ট ওয়ান টু স্পেস দিতে চান তাহলে যেমনটি আমরা এখানে দিতে চেয়েছিলাম যেমন এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান টু দিতে চাচ্ছি তাহলে এখানে লাইন স্পেসে ক্লিক করার পরে এইখানে ওয়ান পয়েন্ট এখানে টু পয়েন্ট টু চলে এসেছে আচ্ছা কোনো একটা প্রবলেম হয়েছে এখানে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান টু এটি লিখে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এই দুই লাইনের মাঝে এখন ওয়ান পয়েন্ট ওয়ান টু স্পেস চলে আসছে তারপরে আমি এই উপরের নিচের সকল স্পেস রিমুভ করে দিতে চাচ্ছি তাহলে আমি এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করে আমি রিমুভ করে দিলাম এবং এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম অর্থাৎ আমার এই প্যারাগ্রাফের উপরে নিচে কোনো স্পেস নাই কিন্তু এখানে কি পরিমাণ স্পেস নিচ্ছে এবং আমি যদি এর চাই বেশি স্পেস দিতে চাই এবং কম স্পেস দিতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে এখানে লাইন স্পেসিং অপশন এই বাটনে ক্লিক করব তারপরে দেখুন এখানে স্পেসিং একটি অপশন রয়েছে এবং এখানে লেখা রয়েছে বিফোর এবং আফটার আপনি যদি এই বিফুরে এই বাটনে ক্লিক করেন তাহলে সিক্স পিটি হয়ে যাবে বিফুরে তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এর উপরে সিক্স পিটি স্পেস চলে আসছে অন্যভাবে আপনি আবার এই বাটনে ক্লিক করে লাইন স্পেস অপশনে ক্লিক করে এখানে আপটারেও স্পেসটা দিতে পারেন এই আপটারও এখন সিক্স পিটি চলে আসছে তারপরে আপনি যদি এইখান থেকে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে রিমুভ ক্লিক করলেই দেখুন সেই স্পেসটা আবার রিমুভ হয়ে গেছে তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম তারপরে লাইন স্পেসিং অপশনে ক্লিক করলাম এই প্যারাগ্রাফ বক্সে আরও বেশ কিছু অপশনের কাজ রয়েছে যেমন এখানে ইন্ডেন্টেশন রয়েছে ইতিপূর্বে আমি ইনডেনটেনশন সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ যখন আপনারা এই ইন্ডেন্টের কাজগুলো এখানে করেন অথবা এই যে এখানে যখন করেন সেই ইফেক্টটি এই জায়গায় পড়ে অর্থাৎ এখান থেকেও আপনি ইন্ডেন্টের কাজ করতে পারবেন এবং এখান থেকেও করতে পারবেন অন্যরূপে এখানে অ্যালাইনমেন্ট আমি পূর্বের পর্বে আমি দেখেছিলাম অ্যালাইনমেন্টের কাজ আপনারা কীভাবে করবেন আপনারা যখন এখানে অ্যালাইনমেন্টের কাজগুলো করবেন তখন এই ইফেক্টটি এখানেও পড়ে অর্থাৎ আপনি অ্যালাইনমেন্টের কাজ এখান থেকেও করতে পারবেন এবং এখান থেকেও করতে পারবেন তারপরে এখানে যে যে বাটন রয়েছে এই ট্যাব মাধ্যমে কাজ করতে পারবেন সম্পর্কে আমি আলাদা একটি টিউটোরিয়ালে আলোচনা করব এছাড়াও আরও কিছু অপশনের কাজ এখানে রয়েছে এই অপশনের কাজগুলো আমি অ্যাডভান্স লেভেলের যখন আলোচনা করব তখন সেই টিউটোরিয়ালগুলোতে আমি এখানকার অন্যান্য অপশনগুলো আলোচনা করব এ পর্বে আপনারা অ্যামেসঅ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ